হ্যালো ভিউয়ার্স, তো আমার চ্যানেল জুমাস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটি খুবই ট্রেডিশনাল একটা ভালো রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে, সেটা হচ্ছে কলা পাতায় পাতুরি। এবং এটা আমি আউটডোর কুক করে দেখাবো এবং উনুনে। তো চলো দেখা যাক। এখানে আমি নিয়েছি খয়রা মাছ 500 গ্রাম মতো, এটা খুব ছোটো ছোটো চুনো মাছ হলে ভালো হয়, তবে আমি এখানে খয়রা মাছই ব্যবহার করেছি। চলো এবারে উনুনটা আমরা ধরিয়ে নিই। এখানে আমি খয়রা মাছগুলো ধুয়ে নুনুন মাখিয়ে নিয়েছি এবং এখানে আমি নিয়েছি সর্ষে বাটা, কিছুটা আলু পেঁয়াজ কুচিও নিয়েছি রান্নার জন্য, এবং হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো এবং কালো জিরে আন্দাজ মতো। যেহেতু কলা পাতা এটা মোড়াবো, এবার কাঁচা যদি আমরা মোড়াতে যাই এটা অনেক সময় কী হয় ফেটে যায়, সেজন্য আমরা গরম জলে এটা ভিজিয়ে রেখেছি। এখানে হাফ সফট হয়ে গেলে তাহলে আমাদের মোড়াতে সুবিধা হবে। এবারে কড়াইটা আমি উনুনে দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে গরম হয়ে এলে এবার আমরা এখানে সরষের তেল দিয়ে দেবো। এই রান্নার জন্য আমরা সরষের তেলই ইউজ করব। তেল মাছগুলো ভাজার জন্য আমরা 4-5 চামচ মতো এখানে সরষের তেল নেব এবং খুব ভালো করে গরম হয়ে এলে এবার আমরা মাছগুলো ভেজে নেব। এই যে মাছটা এখানে আমি নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিট আমরা রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে খয়রা মাছ। এটারই আজকে আমি কলা পাতায় মুড়িয়ে পাতুরি দেখাবো। এরকম করে আমরা সব মাছগুলো ভালো করে আমরা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। এবারে আমরা কলা পাতাগুলো এভাবে আমরা ভালো করে কেটে নেব, মাঝখানে যে হার্ড পোর্শনটা আছে সেটা বাদ দিয়ে দেব। এবারে আলু ও পেঁয়াজগুলো আমরা ভালো করে ভেজে নেবো কালি জিরে ফোড়ন দিয়ে। এখানে আমি আলু পেঁয়াজও ব্যবহার করেছি, না হলে আলু ছাড়াও তোমরা বানাতে পারো। এবার পরিমাণ মতো আমরা নুন দিয়ে দেব। তো কলা পাতাগুলো আমরা এভাবে গরম জলে ভালো করে ভিজিয়ে তুলে নেব, তাহলে কি হবে যখন আমরা ফোল্ড করব তখন ওটা ফেটে যাবে না। তো এটা নরম হলেই এটা মোড়াতে সুবিধা হয়। সব পাতাগুলো এভাবে আমরা একবার করে গরম জলে ভালো করে কিছুক্ষণ ডুবিয়ে রেখে আমরা তুলে নেব। দশ মিনিট পর্যন্ত আমরা আলুটা ভালো করে ভেজে নেব ঢেকে। দেখো আলু ভাজা হয়ে গেছে। এরপরে আমরা মশলাগুলো আলু পেঁয়াজ সমস্ত একসাথে আমরা পেস্টটা আলুর সঙ্গে মাখিয়ে আমরা রেখে দেব। এরপরে আমরা কলা পাতাগুলো রেডি করব। এবার মাখা মশলাটা এর মধ্যে আমরা দিয়ে দেব।
এর মধ্যে আমরা কুচানো কাঁচা লঙ্কাও নিয়েছি। মাছগুলো আমরা দিয়ে দেবো ভালো করে, যাতে না ভেঙে যায়, ভালো করে হাতে করে আমরা এটা মশলার সঙ্গে মাখিয়ে নেব। যে কোনো মাছ তোমরা এভাবে কলা পাতায় এভাবে উনুন হলে ভালো হয়, উনুনের যে একটা গন্ধটা রান্নার একটা অন্যরকম এনে দেয়। তো গ্যাসেও করতে পারো বা উনুনেও, যেখান যেটাতে খুশি করতে পারো। এভাবে আমরা তোমরা ছোট মাছ বা যে কোনো বড় মানে ইলিশ মাছ বা পাবদা মাছ এসব তোমরা করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। এবার আমরা সুতো দিয়ে ভালো করে বেঁধে আমরা ভালো করে ফোল্ড করে নেবো বোথ সাইড থেকে, যাতে রান্না করার সময় এটা যেন খুলে না যায়। দেখো বাঁধা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো এবং একটু আঁচটা কমিয়ে রাখবো, খুব বেশি আঁচ রাখবো না, তাহলে পুড়ে গেলে আবার টেস্টটা খারাপ হয়ে যাবে। এবার আমরা মোড়ানো কলা পাতাটা এর মধ্যে আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো এবং ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। এটাও আমরা 5-10 মিনিট পর্যন্ত আমরা এটা এখানে রান্না করব। দেখো রেডি হয়ে গেছে আজকের পাতুরি। তো ভালো করে আমরা সুতোগুলো কেটে নেব। তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা জানাবে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে এবং অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এভাবে, এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি রান্নাটা ভালো লাগে, এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। এবং সঙ্গে থেকো এবং ভালো থেকো, যাতে করে আলো অনেক ভালো রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে পারি।